আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। একটি শান্তিপূর্ণ যুগের শেষে কিয়ামতের প্রস্তুতি শুরু হবে। এই শান্তিপূর্ণ সময় বলতে আসলে কি বোঝানো হয়েছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথমে ইয়েমেনের দিক থেকে আল্লাহ তাআলা একটি বাতাসের প্রবাহ পাঠাবেন। এই বাতাসের প্রকৃতি হবে রেশমের মতো কোমল। যেসব মুমিনের অন্তরে সামান্যতম ঈমান থাকবে, এই বাতাসের ফলে তাদের শান্তিপূর্ণ মৃত্যু ঘটবে। সহি মুসলিমে বর্ণিত আছে, ইয়েমেনের দিক থেকে সুগন্ধময় রেশমের চাইতে কোমল বাতাস আসবে। এই বাতাসের স্পর্শে ইমানদার ব্যক্তিগণ স্বাভাবিক ও শান্তিপূর্ণ মৃত্যুর কোলে ঢলে পড়বেন। তাহলে প্রশ্ন আসে যে, যাদের ইমান নেই তাদের কি ঘটবে? তারা পৃথিবীর বুকেই কিয়ামতের অপেক্ষা করবেন। আরেকটি চিন্তার বিষয়, পৃথিবীতে একজন ইমানদার ব্যক্তিও অবশিষ্ট না থাকলে পৃথিবীর কি ঘটবে? এই বিষয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সময়ে আরবে মূর্তি পূজা ফিরে আসবে। আরব বলতে এখানে মুসলমানদের বংশধরদেরই মূলত বোঝানো হয়েছে, কারণ আরব বলতে মূলত মুসলিমদেরকে বোঝায়। তিনি আরও বলেছেন, কিছু কিছু গোষ্ঠী, বিশেষত তাদের নারীরা, তাদের পুরানো প্রাচীন মন্দির ঘিরে তাওয়াফ করতে থাকবেন। এই সময়ে মানুষ পশুর থেকে নিকৃষ্ট হয়ে যাবে, তারা গাধার ন্যায় জনসমক্ষে যৌন সঙ্গম করবে। এটা হাদিসে মূলত কিয়ামতের আলামত ও এর শেষ দৃশ্যর বর্ণনা দেওয়া হয়েছে। সুতরাং বোঝা যাচ্ছে যে কিয়ামতের পূর্বে সমাজের নগ্নতা ও লজ্জাসীনতা প্রকট আকার ধারণ করবে। এই সকল আলামত ইমাম মাহাদির আগমনের পূর্বেই শুরু হবে। আরও জানা যায় যে এর কিয়ামতের ঠিক পূর্বে এই নগ্নতা আরও প্রকট আকার ধারণ করবে। প্রশ্ন হচ্ছে, পৃথিবীতে একজন মুসলিমও না থাকলে কালিমার কি ঘটবে? নামাজের কি ঘটবে? কোরআনের কি ঘটবে? আবদুল্লাহ ইবনে মাসুদ বলেছেন, একদিন এক রাতে আল্লাহ সমগ্র কোরআন দুনিয়া থেকে তুলে নেবেন। মানুষ জেগে উঠে দেখবে সকল কোরআনের পাতা সাদা হয়ে গিয়েছে, একই সাথে তাদের অন্তর থেকেও কোরআন মুছে দেওয়া হবে। মুসনাদ আল দারিমি একদা তার ছাত্রদের উদ্দেশ্যে বলেছিলেন, তারা যেন কোরআন তুলে নেওয়ার পূর্বে একবার হলেও কোরআন পড়ে। সেই ছাত্র তখন বিস্মিত হয়ে প্রশ্ন করল, কিভাবে কোরআনের মতো পবিত্র গ্রন্থকে তুলে নেওয়া হবে? তখন তিনি বলেন, একটি রাত আসবে যেখানে কোরআন তুলে নেওয়া হবে এবং কেউ অবশিষ্ট থাকবে না যার পক্ষে একটি আয়াতও উচ্চারণ করা সম্ভব হবে। এমনকি তারা কালিমাও ভুলে যাবে, তারা জাহিলিয়াতের যুগে ফিরে আসবে, অর্থাৎ ব্যভিচার, অশ্লীলতা এবং অশুভ শক্তির বৃদ্ধি ঘটাবে। এই সময়ে উৎপত্তি হওয়া এক পশুর ব্যাপারে আল্লাহ সাবধানবাণী দিয়েছেন, যা সূরা নামালের 82 নম্বর আয়াতে আছে। আরেকটি বর্ণনায় আছে, ইবনে মাসুদ বলেছেন, এক রাতে কোরআন তুলে নেওয়া হবে এবং কোনো মানুষের অন্তরে এর একটি আয়াত পর্যন্ত অবশিষ্ট থাকবে না, কোথাও কোরআনের একটি আয়াত লেখা থাকবে না, এবং সেই রাতে মানুষরা পশুর ন্যায় জেগে উঠবে। পূর্ববর্তী হাদিস এবং এই হাদিসের বক্তব্য একত্রিত করলে এটি সহজেই বোঝা যায়, যেই দিনে ইয়েমেন হতে সেই বাতাসের প্রবাহ হবে সেই একই দিনে সকলেই কোরআন ভুলে যাবে। যে সকল মুসলিম কোরআনের সূরা বা আয়াত মুখস্থ রাখবে, তারা জেগে ওঠার পর সেই কোরআনের সূরা বা আয়াত ভুলে যাবে, একই সাথে কোরআনের সকল ছাপানো বইয়ের পাতা সাদা হয়ে যাবে, সেখানে কিছুই থাকবে না। কালিমার কি ঘটবে? সহি মুসলিমে আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ পর্যন্ত দুনিয়ায় আল্লাহর নাম নেয়ার মতো একজন অবশিষ্ট থাকবেন ততক্ষণ কিয়ামত ঘটবে না। আল্লাহর নাম দুনিয়া থেকে মুছে যাবার পূর্বে কিয়ামত আসবে না। তাহলে কি বোঝা যাচ্ছে, ইয়েমেনের সেই বাতাস প্রবাহিত হওয়ার পরেই কিয়ামতের প্রস্তুতি শুরু হয়ে যাবে? হুজাইফা ইবনে আল ইয়ামান বলেছেন, বারবার পরিধান করা পোশাক যেভাবে বিনষ্ট হয়ে যায়, সেইভাবে দুনিয়া থেকে ইসলাম হারিয়ে যাবে। নামাজ, রোজা, কালিমা, হজ, সদকা সব কিছুই দুনিয়া থেকে হারিয়ে যাবে, ইসলাম মুছে যাবে, সবাই সব কিছু ভুলে যাবে। এমনকি এক রাতে আল্লাহ কোরআনকে তুলে নেবেন এবং এর একটি আয়াতের অস্তিত্ব পর্যন্ত পৃথিবীতে থাকবে না।